না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে যতন রতন হৃদয় নিয়ে চলে যাব বহু দূরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে তুমি সাজাবে না ফুলেরই আসর চিরতরে ভেঙে দিলে আমার বাসর জানি তুমি সাজাবে না ফুলেরই আসর চিরতরে ভেঙে দিলে আমার বাসর মন দিয়ে করি ভুল চলিতেছে মাসুল মন দিয়ে করি ভুল চলিতেছে মাসুল চাইব না কোনো দিন আপন করে আসব না গো এই পথে আর ভুলে যেও চিরতরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে যেখানে থাকো না তুমি ভুবন মাঝে সাজুক তোমার জীবন নতুন সাজে যেখানে থাকো না তুমি ভুবন মাঝে সাজুক তোমার জীবন নতুন সাজে নাম ধরে কবু আর ডাকবো না বারবার নাম ধরে কবু আর ডাকবো না বারবার উতল হবো না তার গানের সুরে আসব না গো এই পথে আর ভুলে যেও চিরতরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে যতন রতন হৃদয় নিয়ে চলে যাব বহু দূরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে গানটি শুনলেন গানটির গীতিকার মোহাম্মদ আবুল কালাম আজাদ তো উনি আজ আমাদের মাঝে বেঁচে নেই গানটি ওনারই গাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওনার অকাল মৃত্যুতে ওনারা গানটি গাওয়া হলো না তাই গানটি আমি আজকে গাওয়ার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে আর ওনার সম্বন্ধে কিছু অজানা কথা বলবো আজকে আমাদের সাথে আছে বিশিষ্ট তবলাবাদক হায়দার সবাইকে ধন্যবাদ আঙ্কেলের চলে যাওয়াটা প্রায় ২০ বছর
প্রায় 20 বছর প্রায় 20 বছর কিন্তু মনে হয় সেদিনের কথা তো এতটা সময় পরেও মানে তাকে কিন্তু আমরা ওইভাবে বলতে পারি নাই এবং আগামীতে বা কোনোদিনই ভোলা যাবে না কারণ এই যে তার আচরণ বা তার যে ভালোবাসা আর উনি ছিলেন সঙ্গীতের প্রতি একটা এমন একটা নিবেদিত প্রাণ একটা কথা না বললেই না সেটা হলো উনি যে একটু তালের সমস্যা ছিল তা আমি যেহেতু তবলা বাজাইতাম এ কারণে উনি আমাকে বিভিন্ন সময় মানে গান নিয়ে আমার সাথে বসতো তো আমরা একটা ছাদে বসতাম আমাদের মানে বাসার অর্ধেক আমাদের বাসার অর্ধেক যে ছাদটা সেখানে আমরা বসতাম তা ওখানে আমি একদিন জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি বাংলাদেশের অনেক ওস্তাদের কাছেই গান শিখছেন তো আপনি সঙ্গীতকে এত ভালোবাসেন কিন্তু এই তালের সমস্যাটা আপনার কেন তাই এর জবাবে উনি আমাকে যে কথা বলল মানে উনি ছিলেন আসলে একটা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ যদিও ব্যবসা বাণিজ্য করতেন গান বাজনা করতেন দেখতে আমাদের মতোই কিন্তু উনি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির উনি আমাকে আজ থেকে 20 বছর আগে কিন্তু মানে আমি এত বড় ছিলাম না ছোটই ছিলাম বলতে গেলে তাই উনি আমাকে এমন একটা কথা বললো সে কথাটা আমি আজকে পর্যন্ত বলতে পারিনি সে আমাকে বলছিল যে হয়তোবা কোনো একটা জন্মে আমি গান নিয়ে কোনো শয়তানি করছি এইটার শাস্তিটাই আমি পাচ্ছি নাইলে আমার তালের সমস্যা এইভাবে হওয়ার কথা না আর এমন সমস্যা আমি সারা জীবন ওইটা ঠিক করতে পারলাম না তবে একটা জিনিস না বললেই নয় উনি খুব গুরু ভক্তি যে জিনিসটা যেমন ওস্তাদ করিম শাহউদ্দিন সাহেবের কাছে উনি গান শিখতেন তো ওনার সম্বন্ধে উনি মনে হয় যেন সবসময় পুজো করতেন ওনাকে নিয়ে গুরু ভক্তি হ্যাঁ গুরু ভক্তি আর একটা জিনিস ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যেমন বলতো বললাম যে আঙ্কেল আপনার উচ্চারণ ঠিক না হলে তো রেকর্ড হবে না বলো যে দেখেন উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে গান আমাকে দিয়ে হবে না আল্লাহ আমাকে নিয়ে যাবে কিন্তু গান হবে না আর যদি উচ্চারণ হয় তাহলে একদম পারফেক্ট হবে এরকম কিছু জিনিস ছিল আর আরেকটা কথা বলি আঙ্কেল মানে উনি আমাকে ওনার সাথে একান্তে আমার কিছু কথাবার্তা হইতো মানে আধ্যাত্মিক চিন্তা থেকে উনি একটা কথা উনি একবার হাজী নজরুল ইসলাম সাহেব উনিও চলে গেছে কিছুদিন আগে তার খুব প্রিয় একজন মানুষ ছিলেন তাকেও আমি স্মরণ করি তার আত্মার মাগফিরাত কামনা করি তো উনি মানে ওনার সাথে কুমিল্লা এক পীরের বাড়িতে উনি গেলেন তো সেইখান থেকে উনি হয় 3 দিন পরে আসলো আসার পরে নজরুল হাজী সাহেবের বাসায় উনি বসে আমাকে ফোন দিল তা ফোন দেওয়ার পরে আমি আমার বাসার থেকে ওনার কাছে আসলাম আসার পরে উনি আবার ওনার বাসায় আমাকে নিয়ে আসলো আসার পরে ওনার রুমে মানে ওনার বেডরুমে আমি আর উনি বসে আলাপ করতেছি আমি জিজ্ঞেস করছি যে আঙ্কেল আপনি কোথায় গেলেন 3-4 দিন আপনার কোনো খবর নাই তো উনি বলল যে আমি মানে ছেলে মেয়ের মায়া ত্যাগ করছি তখন আমি একটু হাসলাম যে তা আমি বললাম যে ওনার ছোট ছেলের নাম তো হলো বাবু তাই আমি বললাম যে বাবুর যদি জ্বর হয় তাহলে আপনি কি ওর ওষুধ না এনে দিতে পারবেন ওর যদি ক্ষুধা লাগে আপনি কি ওর খাবার দেবেন না কয় শোন এইটা কোনো মায়া না মায়াটা হলো ধর আজকে আমাকে চলে যেতে হবে এই দুনিয়ার থেকে কিন্তু আগামীকালকে হলো আমার মেয়ের বিয়ে কিন্তু আজকে আমার চলে যেতে হবে তো এইখানে আমার মায়াটা রেখে লাভটা কি অতএব আমি মায়া ছাড়ছি যদি আমি ওদেরকে ওদের জন্য কিছু করতে পারি করব না পারলে না করব কিন্তু মায়া আর ওদের জন্য আমার থাকবে না এটা আমি শেষ করে আসছি আজকে আমি কুমিল্লা থেকে এটা ক্লিয়ার করে আসছি কোনো মায়া মমতা তোদের জন্য নাই কারোর জন্য আর কোনো মায়া নেই আমার তবে উনি আর একটা জিনিস বলতো গানকে এত ভালোবাসত যে এবং এটা সত্য হয়ে গেছিল যে আমি যদি মরি গান গাইতে গাইতে মরব ও এই প্রসঙ্গে আর একটু কথা বলি এই একটা কথা না না এই প্রসঙ্গে আর একটা কথা বলি সে আমাকে বলল যে দেখ তুই কতটুক ভালো লোক এটা তো মৃত্যুর সময় তুই পৃথিবীতে প্রমাণ রেখে যাবি এখন সে কথা বলতে গেলে একটু দীর্ঘ আলোচনা হয় এটা আসলে মানুষের জানা উচিত কারণ একটা জীবনের কাছ থেকে যে শিক্ষা এটা আসলে অনেক বড় একটা শিক্ষা উনি উপলব্ধি থেকে যে কথাটা আমাকে বলছে যে খারাপ ভালো মৃত্যুর সময় সেটা বোঝা যায় তাই ওনার মৃত্যুর ঘটনাটা আমি বলি মৃত্যুর ঘটনা হলো ওনার ছোট ছেলে বাবু তাকে উনি স্কুলে
নিয়ে গেল স্কুল থেকে, এসে আসার পথে উনি দাড়ি মুছ কাটলো, মানে শেভ হলো, শেভ করলো, ঘটনা তো নিশ্চয়ই মনে আছে তোমার। হ্যাঁ, তাই সেখানে সে বাসায় আসলো, এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে উনি গান গাইতে বসছে, গান গাইতে বসছে, এবং ওই সময় তার মৃত্যু হয়েছে। এবং আর একটা প্রমাণ, সেও কিন্তু খুব অর্থবিত্তওয়ালা লোক ছিলেন না, একসময় খুব কষ্টও করতেন, কিন্তু মারা যাওয়ার সময় সে একটু জায়গা রেখে গেছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেছে, ঘরের সমস্ত ফার্নিচার যতটুকু দরকার সব কিছু গুছাই কিন্তু উনি গেছে। তার মানে এটা হলো তার প্রমাণ, উনি যে কথা বলছে যে মারা যাওয়ার সময় সে প্রমাণ করে যাবে সে কেমন মানুষ ছিল। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো আমার যে তুমি বলুন না যে উনি যা সেভ করে বাসায় যেতেছিল। হ্যাঁ, এখানে একটা ঘটনা আছে, যেমন ওনার গানগুলোর সব মিউজিক হয়ে গেল, ফেজ হওয়ার পর লাস্ট তবলা কিন্তু বাকি ছিল, তো উনি উত্তরের জায়গাটা রাখার কারণে ওনার ইকোনমিক্যাল একটু সমস্যা ছিল। আর একটা সমস্যা হয়েছিল, ওনার গানগুলো রেকর্ড হয়েছিল হারমোনি রেকর্ডিং স্টুডিওতে, তখন মনসুর আহমেদ আঙ্কেল খায়াম ভাই ওনাদের স্টুডিওতে, তো খায়াম ভাইয়ের তখন বেশ কাজের চাপ, উনি আর শিফট দিতে পারে না, ওনারও ইকোনমিক্যাল সমস্যা, উনিও শিফট নিতে পারে না। তো এই অবস্থায় আমরা যখন উনি কিছু কষ্ট করে টাকা জোগাড় করে যে গানগুলো ক্লিয়ার করে ফেলবো, আমি ওনাকে একটু চাপ দিলাম, অ্যাঙ্কেল কাজটা অনেক দিন হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে, এটা শেষ করি। পরে খায়াম ভাই আর শিফট দিতে পারলো না, পরে আমরা স্পন্দনে রেকর্ডিং করলাম, ওখানে তো তবলা বাজাইতে গেছো জানো, তো তবলাও হয়ে গেল, হঠাৎ যে শেভ করে উনি বাসার দিক যাচ্ছে আর আমি বের হচ্ছি, তখন রাস্তায় দেখা, বলে যে আঙ্কেল আপনি শিপ নিয়ে নেন, এর আগে বলছিল যে আমি একটু ওষুধ খাচ্ছি, যদি সুস্থ হয়ে গলাটা ভালো হোক এরপরে আপনি ভয়েসটা নেন। তো তখন বলে যে হ্যাঁ আপনি শিপ নিয়ে নেন, ওর দিন ছিল মনে সম্ভবত বৃহস্পতিবার, উনি বললো শনিবার শিপ নেন, পরে শনিবার সন্ধ্যায় শিপ নিলাম। তো ওই দিনই আমি দুপুরবেলা হঠাৎ আমার ওয়াইফ ফোন দিল, যে এরকম ওনার মেয়ের নাম ছিল আখি, বলে যে আখির আব্বা তো মারা গেছে, ওনার তো দুই ছেলে মেয়ে ছিল আখি আর বাবু, বলে যে আখির আব্বা মারা গেছে। তখন আমি মানে ওখানেই বসে পড়ছি একরকম। তো আর ওনার এই যে গানটা বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরে, এরপর স্মৃতির পাতা থেকে একটা গান ছিল, বেশ কিছু গান যেগুলো মানে কথা এত সুন্দর কথা, ওনার গানগুলোর কথা, ওনার নিজের লেখা কিছু গান ছিল, আমার লেখা কিছু ছিল, অন্য অন্য গীতিকারদের গান ছিল, তবে সব গানগুলোর সুর ছিল আমার, কিন্তু দুর্ভাগ্য ওই গানগুলো আর বাজারে আসে নাই। তো এই যে বলবো না গো আর কোনোদিন, এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি, এটা শ্রোতারা বলতে পারবে যে কেমন হয়েছে। তো ওনার জন্য আমরা গান উৎসর্গ করবো, এজন্য আমাদের আলোচনা। আর তুমি এই গানটা যে মানে ওই মিউজিক ট্র্যাকে, না ওই মিউজিক ট্র্যাকে গাইতে পারি না, কারণ ওই মিউজিক ট্র্যাকটা এখন আর ভালো নেই, আবার নতুন করে মিউজিক করে রাইতে 20 বছরের ব্যাপার। হ্যাঁ, যাই হোক, মানে কালাম কাকার স্মৃতি উপলক্ষে তোমার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং তোমার এই গানের মানে সাফল্য কামনা করি। ধন্যবাদ।